নমস্কার বন্ধুরা, ভিট ভ্যালিতে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো রোবট টু অর্থাৎ 2.0 এর আর্লি রিয়াকশনস এবং ডিস্ট্রিবিউটরদের সঙ্গে কী প্রবলেম হয়েছে যার ফলে হিন্দি বেল্টে এটি ঠিকঠাক রিলিজ হয়নি। প্রথমে আসা যাক এই সিনেমাটির রিলিজ নিয়ে। 2.0 রিলিজ হওয়ার কথা 29 নভেম্বরে, সেই জন্যে করণ জোহরের কোম্পানি ধর্ম প্রোডাকশন এবং এ ফিল্মস এই দুটি কোম্পানি এই সিনেমাটিকে ডিস্ট্রিবিউট করছিল। এখন কিছু কিছু রিউমার অর কিছু কিছু ভালো ভালো নিউজ এজেন্সি থেকে যেটা আমরা শুনতে পাচ্ছি যে এই সিনেমাটি ডিস্ট্রিবিউট করার সময় করণ জোহর একটি প্রায় ইম্পসিবল ডিল বলেন। এটা ডেফিনেটলি তার নিজের ফায়দারই জন্যে। সেটা ছিল যে 2.0 সব শো দেওয়া হবে ডিস্ট্রিবিউটরকে তখনই যখন ডিস্ট্রিবিউটররা বলবে যে সিম্বা, KGF আর একটি মুভি আছে ইমরান হাসমি, যেটি হলো চিট ইন্ডিয়া, এই তিনটি মুভিকে অ্যাটলিস্ট 50% হল দেওয়া হোক। এবার ডিস্ট্রিবিউটররাও বোকা নয়, কারণ এর আগে বড় সিনেমা এরকম এসেছে আর ফ্লপ হয়ে গেছে, আর এই রকম ডিলের কারণে ডিস্ট্রিবিউটরদের অনেক ক্ষতি হয়েছে, সেই জন্য ডিস্ট্রিবিউটররা এটা নিতে চায়নি। তারপর ডিস্ট্রিবিউটর সিনেমাটিকে না নিলেও করণ জোহর জোর করতে থাকেন, আর জোর করতে করতে এমন সিচুয়েশনে পৌঁছে যায় যে মঙ্গলবার পর্যন্ত কোনো ফয়সলা বের হয়নি। তার ফলে আপনি যদি দেখেন, আপনারা যদি বুক মাই শো অথবা পেটিএম ইত্যাদি ইত্যাদিতে বুক করার ট্রাই করেন, তাহলে দেখবেন যে সেখানে অ্যাকচুয়ালি বুক করা যাচ্ছে না, কারণ অলরেডি ডিস্ট্রিবিউটাররা নেয়নি আর করণ জোহরও তার নিজের ডিল থেকে হাঁটেনি। এইবার এটা প্রায় রিলিজের দিকে এসেই গেছিলো, মঙ্গলবার মানে আর দুদিন পরেই রিলিজ। তখন যাই হোক করে করণ জোহর ডিলটিকে এরমভাবে বানান যে না, আপনারা নিন, ডিস্ট্রিবিউট করুন, কিন্তু আপনাদের কোনো টাকা দিতে হবে না, কিন্তু আমাদের এই ফিল্মগুলোকে 50% শো দিতে হবে। তো তাও ডিস্ট্রিবিউটাররা মানেননি। তখন করণ জোহর সেদিকে আরেকটু কম করেন যে এই দুটি ফিল্মকে দিতে হবে, হলস দিতে হবে, বাট সেটাও ডিস্ট্রিবিউটাররা মানেনি, কারণ রিসেন্ট টাইমে অলরেডি থাগস অফ হিন্দুস্তানের সঙ্গে এরকমই একটা ডিল হয়েছিল, তারপরে থাগস অফ হিন্দুস্তান ফ্লপ হওয়ায় ডিস্ট্রিবিউটরদের অনেক লস হয়। তো এইরকম চলছিল, শেষ পর্যন্ত বুধবার গিয়ে করণ জোহর বলে যে না না, জাস্ট ফিল্মটাই লাগাও। করণ জোহর অ্যাজ ইন এ ফিল্মস অ্যান্ড ধর্ম প্রোডাকশন, এরা বলে যে না, ছবিটা অ্যাটলিস্ট লাগাও, নাহলে তো একদম বদনামই হয়ে যাবে। তো এইভাবে 2.0 এর নর্থার্ন রিজিয়নে যে রিলিজ হওয়ার কথা সেটা খুব বাজেভাবে অ্যাফেক্টেড হয়েছে, কারণ আর কিছুই না, এই 2.0 সিনেমাটির রিলিজটিতে ব্যক্তিগত কিছু স্বার্থর খোঁজার চেষ্টা হয়েছে। এই জন্য আপনারা হয়তো সিনেমাটি দেখতে চাইলেও আপনার কাছাকাছি হলে নাও দেখতে পারেন, কারণ তারা হয়তো লাগায়নি, কারণ মোস্ট অফ দ্য এক্সিবিটার্স এটা নেয়নি। এনিওয়ে, এবার আসি আর্লি রেসপন্সের থেকে। আর্লি রেসপন্স এটাই শুনলাম আমি যে সিনেমাটির টেকনোলজি, গ্রাফিক্স আর স্টোরি নাকি দারুণ, স্টোরি খুবই ভালো, কিন্তু ব্যাপারটা হলো স্টোরিটা একটু কমপ্লিকেটেড, মানে যে টেকনোলজি নিয়ে স্টোরিটা, সেই টেকনোলজিটা খুবই রিসার্চ করার পরে শঙ্কর বানিয়েছেন। তো এই জিনিসটি একটু সাধারণ মানুষের বোধগম্য অর্থাৎ বোঝা একটু হয়তো কঠিন হবে, তাও তিনি চেষ্টা করেছেন যতটা সম্ভব সিম্পল ওয়ার্ডসে এটাকে বর্ণনা করতে। এবার আমরা তো জানি যে ডাবিং করার সময় কিছু কিছু জিনিস মিস আউট হয়ে যায়, তো হিন্দিতে ডাবিংয়ের সময় হয়তো কিছু জিনিস মিস আউট হয়ে গেছে। এনিওয়ে, এরপরে আমি আসবো যে ভিজুয়াল এফেক্টস। ভিজুয়াল এফেক্টসও দুর্দান্ত, যেটা আমি শুনলাম এই জাস্ট সবে হাফ টাইম হয়েছে, এই হাফ টাইমে ভিজুয়াল এফেক্টস অ্যামেজিং, দারুণ, মানে সবাই যেটা বলছে যে প্রথম যে ক্রেডিট সিন রজনীকান্তের যে নাম দেখানোর সিন, সেই সিনটা থেকে শুরু করে যে একটি ক্রিটিক্যাল অ্যাকশন সিকোয়েন্স, পুরো মানে যেরকম রিফ্রেশিং আর নতুনত্ব আছে সেটা নাকি ভারতে অন্য কোনো সিনেমাতে এরকম এখনও পর্যন্ত হয়নি। আর ভারত তো ছাড়ুন, ইভেন হলিউডের সিনেমাও ওরকম টাইপের এফেক্ট আপনি দেখতে পাবেন না। আর একটা কথা যেটা সবাই বলছে সেটা হলো যে যারা যারা 3D দেখেছে তারা বলছে যে এই সিনেমাটায় 3D এত সুন্দর এফেক্ট আছে, আর অন্যান্য সিনেমা কী হয় 2D থেকে 3D কনভার্ট হয়, তো সেইখানে যেন কোথাও যেন মনে হয় যে কীরকম একটা ভিজুয়াল অপটিক্যাল ইলিউশনের মাধ্যমে তো আপনাকে 3D দেখানো হয়, বাট এই সিনেমাটি 3D শ্যুট হয়েছে। তো আপনি যদি দেখেন এখানে কোনো ইলিউশনের ব্যাপার নয়, এটা মানে অনেক এরকম সিন আছে সবাই যেটা বলছে যে 3D একদম দারুণ। তো আর্লি রেসপন্স আমার খুব ভালো লাগলো।
এবারে ব্যাপারটা হলো যারা সিনেমাটিকে অলরেডি পছন্দ করছে বা ইগারলি ওয়েটিং, তারা কিছুটা পছন্দ করবে এই সিনেমাটিকে। বাট যারা আম জানতা, যারা সিনেমাটির ব্যাপারে অতটাও জানেনি, তাদের হয়তো এই স্টোরিটা বোঝার একটু প্রবলেম হতে পারে। বাট আই থিঙ্ক যে হারে অ্যাকশন, ভিজুয়াল এফেক্টস আর ডায়ালগস আছে, সেটা এটাকে মেকআপ করে দেবে। এনিওয়ে, যেরকম আমি দেখছি আর যেরকম আমি শুনছি যে মোস্ট অফ দ্য হলস এখনও পর্যন্ত মানে ফুল প্যাক তো যাচ্ছে না, বাট আস্তে আস্তে পিক আপ করছে। নর্থার্ন রিজিয়নের কথাই বলছি, বাট তামিলে যেটা আমি আমার বন্ধুর থেকে শুনলাম যে হ্যাঁ, এটা বাম্পার হিট হয়ে গেছে, লোক একদম মানে টিকিট টিকিট পাচ্ছে না। রজনীকান্তের তো যেমন হয়, প্রত্যেকটা সিনেমার আগে ওনার মূর্তির ওপর মালা, তারপরে দুধ ইত্যাদি ইত্যাদি ফেলা হয়। তো তামিলনাড়ু, তেলেগু, তেলেঙ্গানা ইত্যাদি ইত্যাদি জায়গা তো ভালোই চলছে, বাট এই নর্থার্ন রিজিয়নে একটু আসতে স্লো শুরু হয়েছে, সেটাও থ্যাঙ্কস টু করণ জোহর অ্যান্ড ধর্ম প্রোডাকশনস, ব্যক্তিগত স্বার্থ লাভের কারণের জন্যই এটা হয়েছে। আর বাকি মোটামুটি ভালোই স্টার্ট হয়েছে, লেটস সি, ওয়ার্ড অফ মাউথের পরেই, ওয়ার্ড অফ মাউথ ভালো হলে এটা অবশ্যই ভালোই চলবে। আর আপনাদেরকে এটাই বলবো যে দেখতে হলে সিনেমাটি থ্রি ডিতে দেখুন। আমার শো আছে রাত 10টার সময় আমার শো, তারপরেই আমি আমার রিভিউটি দিতে পারবো। আমার এই সিনেমাটির ফার্স্ট ডে কালেকশনের প্রেডিকশান এটাই থাকবে যে প্রায় হিন্দিতে এটি কালেক্ট করবে অ্যারাউন্ড 20 crore, আর বাকি ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ মিলিয়ে আই থিঙ্ক 30-40 crore কমিয়ে নেবে। কারণ তামিলনাড়ুতে ইট ইজ পসিবল, তামিলনাড়ুতে এখনও পর্যন্ত আমরা দেখেছি 20 crore মতো, 20-30 crore মতো মানে ওপেনিং হয়েছে সিনেমার। তো আই থিঙ্ক এটা হবে 20-25-30 crore, আর হিন্দি বেল্টে আমার মনে হয় 20 crore বেশি হবে না, কারণ এই যেটা বললাম ডিস্ট্রিবিউটার প্রবলেমের জন্য এটা মানে সব হল পায়নি এটা, সেই জন্য। বাট লেট সি, ওয়ার্ড অফ মাউথ ভালো হলে আস্তে আস্তে এটা গ্রো করবে, ফ্রাইডেতে এচে বেশি হবে অবভিয়াসলি, আর দেখা যাক কেমন হয়। আর আমিও দেখছি সিনেমাটি, দেখার পরে আমার রিভিউটি অবশ্যই দেবো। ততক্ষণ আপনারা প্লিজ টেক কেয়ার, দেখুন সিনেমাটি যখন সময় হবে, আর ভালো থাকুন। টাটা, বাই।